কম খরচে ও স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায় শেরপুরে বাড়ছে গাজরের চাষ বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় জেলার নকলা সহ অন্যান্য উপজেলা গাজর চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক কৃষি বিভাগ বলছে গাজর সহ বহুমুখী ফসল আবাদে চাষিদের দেয়া হচ্ছে সহায়তা কিছুদিন আগেও গাজর চাষে আগ্রহ ছিল না শেরপুরের চাষিদের তবে অল্প শ্রমে বেশি উৎপাদনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় এখন ধীরে ধীরে গাজর চাষে আগ্রহী হচ্ছেন এখানকার কৃষক নকলা উপজেলায় প্রথমবারের মতো পঁয়ত্রিশ শতাংশ জমিতে গাজর চাষ করেছেন কৃষক আব্দুল মোতালেব তার মোট খরচ হয়েছে প্রায় বাইশ হাজার টাকা ফলনও হয়েছে ভালো জমিতে ষাট থেকে সত্তর মন গাজর তুলতে পারবেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা প্রতি মন বিক্রি হচ্ছে ছয়শো থেকে আটশো টাকায় কীটনাশক লাগছে না কীটনাশক ছাড়া জৈব সার দেওয়া এটা করা যাত্রাও খুব ভালো খাইতে খুব সুস্বাদু যদি লাভ হয় তাহলে আগামীতে আরও করা আর ইনশাল্লাহ ইচ্ছা আছে মোতালেবের সফলতা দেখে এলাকার অনেক কৃষক এই সবজি চাষে আগ্রহী হচ্ছেন নোংরাতে এত গাজর প্রথম ধানের চাইতে ভালো লাভ ধানের চেয়ে ফলনও ভালো খরচ ও কম দাম আমরা করবো ফসল আবাদের লক্ষ্যে গাজর চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সহায়তা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যে একটা উচ্চ মূল্যের ফসল হিসেবে গাজরকে আবাদ করা যায় কৃষকরাও খুব খুশি এবং আশেপাশের যারা কৃষক আছেন তারাও এটা দেখে উৎসাহিত হচ্ছেন উচ্চ মূল্যের ফসল আমরা আবাদ করতে চাই আমাদের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে আমরা রূপান্তর করতে চাই নকলা উপজেলা সহ জেলায় এবার গাজরের আবাদ হয়েছে একশো হেক্টর জমিতে স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত গাজর রাজধানীর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে ডিবিসি নিউজ ডেস্ক